এটি তুমি এই যে ইউটিউব থেকে ভালো ইংলিশ শিখতে পারবে। মানে প্রথম সে ইয়া করছে মানে ফ্রি ক্লাস দিয়ে পরে অফার করে যে পেড করছে ইয়া করার জন্য নাকি, এটা একটা প্রমোশন। কোর্স যদি লঞ্চ করে তাহলে ভালো স্টুডেন্ট পাওয়া যেত, তবে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন চালাতে হবে। তুমি যে সিপি মার্কেটিং পেড কোর্সে পড়ছিলা, ওরা তো ভালো টাকা ইনকাম করছে শুধু কোর্স করায়। হ্যাঁ হ্যাঁ, 300 কত জনের উপরে এক ক্লাসের মধ্যে জয়েন ছিল। হুম হুম পরে আচ্ছা আচ্ছা, 1-200 তো একবারে ইলি, মানে এক বেছে মনে হয় তারা 10-20 লাখ টাকা ইনকাম করে নাকি। 70 জন স্টুডেন্ট হলে তো অনেক, কত টাকা দিয়ে না ভর্তি হইলা? সিপিএ মার্কেটিং 8,200 না, ইয়া ডিজিটাল মার্কেটিং চালু করবো নে, কোর্স চালু করিব নে। তুমি বাসায় টিচার থাকলা তাহলে তো ইয়ে লাগবো, তো ওই যে পেড ক্যাম্পিং চালাই তুই না, প্রচার করতে হবে, তো প্রচারে একটা খরচ আছে। আর আমি শুধু মানে একটু ক্যামেরার সামনে এসে একটু ভালোভাবে আর্নিং টার্নিং এগুলা সবকিছু এক্সপার্ট ভাবে দেখাইলে অনেক মানুষজন টপ রেটেড কি ফাইবারে নাকি আপরকে একবারে, এটাই তো যদি ইউটিউবের একটা প্রেম দেখাই দিয়ে মানুষ পাগল হইব। তাহলে তুমি বললা না যে আমিও সুগেরে দিব টিচার হিসেবে, কোর্স ভর্তিবেন কিনা? হুম 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 হুম